তো ই ডিজিটাল পয়েন্টের নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও সরাসরি আলোচনা করা যাক। তো প্রথম আপনাদের যারা কোশ্চেন করছেন যে এসসি স্টুডেন্টদের জন্য রেজিস্ট্রেশন কবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসসি স্টুডেন্টদের জন্য টেম্পোরারি আন্ডার মেনটেন্স করে রাখা হয়েছে। তো এখান থেকে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন, এখানে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তো সম্ভবত নেক্সট উইক থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে, তো আপনারা জাস্ট একটু অপেক্ষা করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো এর মধ্যে অনেকে আবার কমেন্ট করছেন যে আপনারা কিভাবে আবেদন করবেন, তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার সময় সঠিক ইনফরমেশন আপনারা দেবেন যেগুলো আপনাদের ম্যান্ডেটরি। তার মধ্যে রয়েছে আপনারা আধার কার্ড, বর্তমান যে ক্লাসে আপনারা রয়েছেন তার আগের ক্লাস আপনারা এখানে জাস্ট সিলেক্ট করবেন। আপনারা যদি কলেজে ফার্স্ট ইয়ার আপনারা টাকা পেয়েছেন, রেজিস্ট্রেশন করেছেন, সেকেন্ড ইয়ার আপনারা অ্যাপ্লাই করেননি, তো আপনাদের ক্ষেত্রে থার্ড ইয়ারে আপনাদেরকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে আপনারা এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো সিলেক্ট করবেন। ভুলবশত যদি আপনারা এখানে 12 সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তীতে এডুকেশন ডিটেলসে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। 3 নম্বর প্রশ্ন আপনারা অনেকেই করছেন যে এডুকেশন ডিটেলসে যে ক্লাস সিলেক্ট হচ্ছে না, তো আপনাদেরকে জানিয়ে রাখি ক্লাস কিন্তু সিলেক্ট হচ্ছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু ক্লাস সিলেক্ট হচ্ছে না। তো আপনাদেরকে এই সমস্যাটা বলে রাখি, আপনারা যারা মোবাইলে রেজিস্ট্রেশন করেছেন সেই ক্ষেত্রে যে কোর্স ডিটেলসটি, এই কোর্স ডিটেলসের ক্ষেত্রে কিন্তু সিলেক্টেড যে অপশন, সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে, আপনারা এখানে গ্রুপও কিন্তু নাও আসতে পারে। তো আপনারা একটু ওয়েট করবেন, আশা করি আপনাদের নেক্সট উইকের দিকে এই প্রবলেমটি কিন্তু সলভ করে দেওয়া হতে পারে। এই ছিল 3 নম্বর আপডেট। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যখন ফাইনাল সাবমিট করছেন আপনাদের ওটিপি কিন্তু আসছে না, সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হয়, আপনারা মর্নিংয়ে এবং ইভিনিংয়ের দিকে আপনারা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের যে ওটিপি প্রবলেম সেই ওটিপি প্রবলেম কিন্তু, যে ওটিপি প্রবলেমটি ফেস করছিলেন আপনারা ইভিনিং এবং মর্নিং এর দিকে ট্রাই করলে ওটিপি যে প্রবলেম সেটা কিন্তু আপনারা ফেস করবেন না। 5 নম্বরে আপনারা অনেকেই কোশ্চেন করছেন যে এডুকেশন ডিটেলস এ আপনারা কোন এডুকেশন ডিটেলস এ দিবেন, ক্লাস 12 আপনারা সিলেক্ট করেছেন আর আপনারা এখন থার্ড ইয়ারে পড়ছেন, তো এখানে আপনারা কোনটা দিবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি ক্লাস 12 এ আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন তো আপনারা এডুকেশন ডিটেলস এ যেটা দেবেন এটা লাস্ট আপনারা এডুকেশন ডিটেলস এ দেবেন। আপনি যদি থার্ড ইয়ারে অ্যাপ্লিকেশন করছেন স্কলারশিপের জন্য, তো এখানে আপনারা সেকেন্ড ইয়ারের ইনফরমেশন এখানে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, যে এডুকেশন ডিটেলস এর যে কনফিউশন সেই কনফিউশনটা আমি দূর করতে পেরেছি। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এইরকম আপডেটগুলো পাওয়ার জন্য।